সিব আর তাকে এমন জায়গা থেকে রুজি দেওয়া হবে যা সে কল্পনাও করতে পারবে না আজকের ভিডিওতে আলোচনা করবো এমন একটি সুরা যে সুরাটিকে বলা হয় ধনাঢ্যের সুরা বা সম্পদ বৃদ্ধির সুরা আমরা জানি যে পবিত্র কোরআনে মোট একশো চোদ্দোটি সুরা রয়েছে এবং প্রত্যেকটি সুরার কিছু আলাদা আলাদা গুণ বৈশিষ্ট্য বা বরকত রয়েছে যা হাদিসের মধ্যে স্পষ্টভাবে বর্ণিত হয়েছে যেমন সুরা ফাতিহার ব্যাপারে বলা হয়েছে সুরা ফাতিহা কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ সুরা সুরা মুলকের ব্যাপারে বলা হয়েছে সুরা মুল্ক সুপারিশকারী সুরা যা তার পাঠকারীর জন্য সুপারিশ করে সুরা রহমানের ব্যাপারে বলা হয়েছে সুরা রহমান পাঠ করলে আল্লাহর রহমত বর্ষিত হয় জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় ও জান্নাতের দরজা খুলে দেওয়া হয় এইভাবে প্রত্যেকটি সুরার কিছু কিছু আলাদা আলাদা বরকতের কথা হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে কিন্তু করানুল কারিমে এমন একটি সুরা আছে যে সুরাটিকে হাদিসের ভাষায় ধনাঢ্যের সুরা বা সম্পদ বৃদ্ধির সুরা হিসেবে বর্ণনা করা হয়েছে এবারে আসুন এই সুরার বরকতের ব্যাপারে খুব সুন্দর একটা হাদিস শোনায় যখন হাজরতে আবদুল্লাহ ইবনে মাসউদ রাজিয়াল্লাহ তালহ মৃত্যু রোগে আক্রান্ত হয়ে শুয়েছিলেন তখন আমিরুল মমিনিন হজরতে উসমান রাজিয়াল্লাহ তালহ তাকে দেখতে যান হজরতে উসমান বলেন আপনার অসুখটা কি হজরতে ইবনে মাসউদ বলেন আমার পাপসমূহই আমার অসুখ উসমান কোনি বলেন আপনার বাসনা কি ইবনে মাসউদ বলেন আমার রবের রহমত আশা করছি ওসমান গনি বলেন আমি আপনার জন্য কোনো চিকিৎসক ডাকবো কি ইবনে মাসউদ বলেন চিকিৎসকই তো আমাকে রোগাক্রান্ত করেছে এরপর ওসমান গণি বলেন আপনার জন্য বাইতুল মাল থেকে কোনো উপঢোকন পাঠাবো কি ইবনে মাসউদ বলেন না এর কোনো প্রয়োজন নেই ওসমান গণি বলেন উপঢোকন গ্রহণ করুন তা আপনার কন্যাদের কাজে আসবে ইবনে মাসউদ বলেন আপনি চিন্তা করছেন যে আমার কন্যারা হয়তো দরিদ্রতায় পতিত হবে কিন্তু আমি এর কোনো চিন্তাই করি না কারণ আমি কন্যাদের জোর নির্দেশ দিয়েছি তারা যেন প্রতিরাতে রাতে সুরা ওয়াকিয়া পাঠ করে কারণ আমি রসুল সাল আলী সাল্লামকে বলতে শুনেছি মান কারা আ সুরাতুল ওয়াকিয়া কুল্লা লাইলাতিন লাম তাসবাহ ফাকাতান ফা আবাদা যে ব্যক্তি প্রতিরাতে রাতে সুরাতুল ওয়াকিয়া পাঠ করবে সে কখনো উপবাস থাকবে না বাইহাকি শরীফের সোয়াবুল ইমান অধ্যায় একটি হাদিস রয়েছে হজরত আবদুল্লাহ ইবনে মসউদ রাজি আল্লাহ তালানহ বলেন রসুল সাল আলী সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিরাতে রাতে সুরা ওয়াকিয়া পাঠ করবে তাকে দরিদ্রতা কখনো স্পর্শ করবে না অন্য একটা হাদিস রয়েছে সুরা ওয়াকিয়া হলো ধনাঢ্যের সুরা সুতরাং তোমরা নিজে তা পড়ো এবং তোমাদের সন্তানদের এই সুরা শিক্ষা দাও আর একটি হাদিস রয়েছে তোমরা নিজেরা পড়ো এবং তোমাদের নারীদের শিক্ষা দাও সুবহান আল্লাহ মহান আল্লাহর পবিত্র কালামের কত পাওয়ারফুল তা আমরা অনুধাবন করতে পারি কি তাই আসুন আমরা সকলে মিলে সুরা ওয়াকিয়া পাঠের এই মূল্যবান আমলটি প্রতিদিন আদায় করার চেষ্টা করি আল্লাহ যেন আমাদের প্রত্যেককে আমল করা তৌফিক দিন আমিন আশা করছি ভিডিও থেকে আপনি একটু হলে উপকৃত হয়েছে যদি উপকৃত হন তো অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন নতুন দর্শক হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন